Assalamualaikum. কেমন আছেন সবাই? নাওরিন নিলাম ব্লগে আমি নাওরিন সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। ভয় ভয় মুখর একটা দিন, কারণ আজকে আমার কোভিডের সেকেন্ড ডোজ নেওয়ার ডেট। প্রথম ডোজ তো জানেন সবাই যে বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, আর আজকে হচ্ছে সেকেন্ড ডোজ নেওয়া। আর ভয় লাগতেছে, কারণ প্রথম ডোজ নেওয়ার পরে তো আমার অবস্থা খুব বেহাল হয়েছিল, এটা অনেকেই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন। আমার হাত প্রায় এক মাসের মতো ব্যথা ছিল, আর জ্বর তো ছিলই। তো আজকে আবার সেই সেকেন্ডে ভয় লাগতেছে যে কি হবে, তারপরও নিতে তো হবে, কারণ এখন তো বাংলাদেশ সহ সব জায়গাতেই করোনা ভাইরাস অনেক বেশি বাড়তেছে, নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন। সো এই জন্যে আমরা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেললাম, আজকে আমি নিব, কালকে আপনাদের ভাইয়ার পালা। তো এই জন্যে রান্না বান্না করতেছি, এই যে ভুড়ি রান্না করছিলাম কালকে, এটাকে এখন একটু ভাজা ভাজা করব। আর এখানে মুগ ডাল হচ্ছে, আর এখানে হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপি ভাজি হবে আপাতত এটাই। আর এই যে দেখেন আপনাদের নুসাই বা বুড়ি ড্রয়িং করছে আমার হাত জুড়ে, আমার হাত হচ্ছে তার ড্রয়িং এর ফেভারিট জায়গা, সেইখানে ড্রয়িং করতে খুব পছন্দ করে। তো যেমন ঝটপট আজকে রান্নাটা সেরে ফেলি, বিকালে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, দেখা যাক এখান থেকে দিলে কি হয়। বাংলাদেশে তো আমাকে দিয়েছিল একদম এইভাবে, এই জন্য ব্যথা ছিল, এখন দেখি। আর বাইরের ওয়েদার আজকে খুব খারাপ, তো দেখাও, মনে হচ্ছে ঝড়ের মতো বাতাস হচ্ছে, এত বাতাস, ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা বাতাস, বৃষ্টি হচ্ছে। এই যে আমরা রেডি হয়ে গেছি, ভ্যাকসিন নিতে যাবো এই জন্যে, আর মাস্ক তো বাধ্যতামূলক। এই যে সক্স পরতেছে, অনেক ঠান্ডা আসলে। অনেক ঘুরো, তুমি কিভাবে চুল বাঁধছো একটু সবাইকে দেখবে, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, ভালো করে ঘুরো, মাথা ঘুরাও। হ্যাঁ দেখছেন, আমাদের নোসাবে বড়ি কি সুন্দর করে চুল বাঁধছে, এটা নোসাবের কাছ থেকে শিখছি আমি। ওকে হ্যালো গাইস, যা সক্স পরে আসো তাহলে। তাহলে ওকে, বাই বাই। ময়লা ফেলা ছেলে, ময়লা ফেলা ছেলে বাসের ময়লা ফেলতে যাচ্ছে। মামনি আস্তে আস্তে যাও, হ্যাঁ সাবধানে নামো। আস্তে আস্তে দাঁড়াও, বাবা 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 বিন ফেলে দে, আসুক মা, আসো। তো এখানে সব ময়লাগুলো রাখা হয়, প্রতিদিন সকালে ময়লার গাড়ি এসে এখান থেকে নিয়ে যায়, ওদের বাইরে একটা দরজা অ্যাটাচ করা থাকে, ওটা ওপেন করে ওরা ওদিক থেকে নিয়ে চলে যায়। চলো হ্যান্ড স্যানিটাইজ করো মা। ওকে বাবা দিচ্ছে, যাও বাবার কাছে যাও। না না আমি টাচ করবো না, আমি টাচ করি নাই, তোমাকে হ্যান্ড স্যানিটাইজ করো, তারপরে চলো। যে একটা কুকুর খেলতেছে আমাদের বাসা পাশের ফ্ল্যাট। আমরা বাস স্টপে যে বসে আছি বাসের জন্য, বাস আসলে বাসে উঠবো, এখনো অলমোস্ট 10 মিনিট লাগবে বাস আসতে। অনেক ঠান্ডা, অনেক। আমনি তোমার তো ওর হ্যান্ড গ্লোভস নিয়ে আসতে ভুলে গেছি, তুই পকেটে হাত দিয়ে রাখো, পকেটে হাত দিয়ে রাখো। বাসা হয়ে যে পেছনে বাসা দেখা যাচ্ছে, তারপর শীতের মধ্যে আর যাইতে ইচ্ছা করতেছে না, পকেটে হাত দিয়ে রাখো, ঠিক আছে। আমরা বাসে, বাসে বাস আসলো, এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম বাসের জন্য। এই যে বাস থেকে নামলাম, নেমে এখন সোজা হাঁটা ধরতে হবে আমাদের। এই যে সে ভাল্লুক নুসাইবার খুব প্রিয়। তো এই যে ভ্যাকসিনেশন সেন্টারের সামনে এসে আমরা ডস খাইলাম একটা পুরাই, কারণ এখানে এরা শুধুমাত্র ফাইজার দিচ্ছে, আর এটা যখন অনলাইনে রেজিস্ট্রেশন করা থাকে তখন আসলে এটা জানার ওয়ে নাই যে ওরা কি দিচ্ছে। তো এই জন্যে আমরা তো আসলে ওটা চেক করিনি, কারণ আমরা দেশ থেকে তো অ্যাস্ট্রাজেনিকা দিয়ে আসছিলাম। সো এখানে শুধুমাত্র ফাইজার দিচ্ছে,
আর ওরা আমাদেরকে একটা লিস্ট দিল যেখানে হচ্ছে অ্যাস্ট্রোজেনিকা দিচ্ছে, সো সো আমাদের এখন ওই ওইগুলাতে যেখানে হচ্ছে অ্যাস্ট্রোজেনিকা দিচ্ছে সেখানে যেয়ে আমাদেরকে যে দিতে হবে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। সো এখন আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আবার ভ্যাকসিনের জন্য ওয়েট করা আর কি। এখন দেখা যাক ওর বাবা কথা বলতেছে ফোনে কি হয়। দশ খেয়েছি নোসাইবে আমরা, আমি আসতে আমরা আজকে যাযাবরের মতো ঘুরতেছি, কোন দিকে যাব আসলে বুঝতেছি না। যাব আজকে আমরা একটু বেরি পার্কের ওদিকে, বাসে যেহেতু যাব তো আসলে কোন দিকে যাব এই জিনিসটা আমরা বুঝে উঠতে পারতেছি না। আজ প্রায় এক দেড় মাস আমি চা খাই না, তো আমার চা পাতা কেনার জন্য আমি লুটন আসছি। আমি কি আজকে চা পাতা নিয়ে বাসায় ফিরতে পারবো? বেরি পার্কে আসছি যে আমরা, ক্যামেরা না আমার, ফোন দিয়ে ভিডিও করতেছি দেখে এত কেঁপে কেঁপে যাচ্ছে, জানি না আমি এখানে চা পাতা গুঁড়া দুধ পাবো কিনা। বাংলাদেশি কোনো শপ কোন দিকে আছে নিয়ে চলো আমাকে প্লিজ। নরিন কি পারবে আজ চা পাতা নিয়ে বাসায় ফিরতে? হ্যাঁ পারবে নুসাইভা? আল্লাহ কি হবে জানি না, আমি আজকে চা নিয়ে ছাড়া আমি বাসায় যাব না। বাঙালি খাবার বের করেছো, তুমি খাচ্ছ এটা? চা পাতা আমি মানে কাঁচা টাচা ওগুলো পাইলাম না, এক রাশ দুঃখ নিয়ে যাচ্ছি। তবে সিলেটি চা পাতা পাইছি, সেটাই দুধের স্বাদ ভুলে মেটা বরফি, দেখি এটা খেয়ে কেমন লাগে। তো বাংলাদেশে সব অনেক কিছু পাওয়া যায়, এবার আমরা তো হয়তো চিনি না অনেক জায়গা, এরকমও হতে পারে, আমরা নতুন না। আপনাদের মুখোমুখি বুড়ি খাচ্ছেন, আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ। কেমন হলো তোমার এক্সপিরিয়েন্স? শোনো, প্রথম প্রথম যারা ইউকে আসে তারা প্রতিটা ক্ষেত্রে একবার করে ধরা খায়, যেমন আমরা খাচ্ছি ঠিক আছে, এখানে খাবার দাবার পছন্দ হয় না, আমরা নেক্সট টাইম আর আসবো না। এরকম করতে 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 যখন আমাদের একটা ভালো মনে হবে যে না এই জায়গাটার খাবার, সেকেন্ড টাইম আমরা বরং এখানে যাবো। সো আমাদের এখন প্রত্যেকটা বার একটু ধাক্কা খাওয়ার সময়। কি হয়েছে মা? ওকে তুমি খাও। দুইটা জিনিস ভালো লাগছে, একটা পানি আর একটা ড্রিঙ্কস। এই যে পেরি পেরি তিতা হয়ে তিতা লাগছে আমার কাছে একবারে। রান্নার ধোঁয়া, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিচেন থেকে এত পরিমানে ধোঁয়া আসতেছে। খাও।